চলছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনে মোট আটটি কার্য অধিবেশন রয়েছে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল নয়টায়। এই অধিবেশনে বেসামরিক বিমান চলাচল, পর্যটন মন্ত্রণালয়, ধর্ম সংস্কৃতি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ে। তৃতীয় অধিবেশন খাদ্য, মৎস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত। চতুর্থ অধিবেশনে থাকবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রসঙ্গ। এদিনের পঞ্চম অধিবেশনের আলোচ্য সূচিতে রয়েছে সড়ক পরিবহন, সেতু ও বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় ইস্যু। ষষ্ঠ অধিবেশনের বিষয় সূচিতে রয়েছে নৌ পরিবহন, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রসঙ্গ। তবে বৈচিত্র্য রয়েছে সপ্তম অধিবেশনে। এই অধিবেশন সাজানো হয়েছে দুর্নীতি দমন কমিশন বিষয়ে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দ্বিতীয় দিনের একেবারে শেষ অধিবেশন সাজানো হয়েছে বস্ত্র ও পাট এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইস্যু নিয়ে। এদিনের সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন জেলা প্রশাসকরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, জেলা প্রশাসকদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক তো শুরু হয়েছে, তো এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। মারফি, গতকাল থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জেলা প্রশাসক সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই সম্মেলনের উদ্বোধন করেন এবং বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরবর্তীতে গতকাল বিকেলে মন্ত্রীদের সাথে একটি সেশন হয় এবং আজ সকাল থেকেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসকরা। সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে। গতকালও যে সম্মেলনগুলো হয়েছে, সভাগুলো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুবক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে, সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আজ সকাল থেকেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কিন্তু বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক এখনও চলছে। যদিও দশটা নাগাদ, নয়টা থেকে দশটা, এক ঘন্টা এই বৈঠক চলমান থাকবে এবং দশটার সময় অর্থ মন্ত্রণালয়ের সাথে কিন্তু জেলা প্রশাসকদের বৈঠক রয়েছে। তো প্রথম সেশনটি শেষ হওয়ার পরে আমরা আসলে জানতে পারবো যে এই সেশনে কী আলোচনা হয়েছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয় আছে সারা দেশ থেকে। আর অল্প কিছুদিন পরে হজযাত্রী সৌদি আরবে যাবেন হজ করতে, সেই সব ব্যবস্থাপনা জেলা প্রশাসকদের নিশ্চয়ই নির্দেশনা দেবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকেও হয়তো নির্দেশনা থাকতে পারে। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মানুষকে জানানো, সেগুলোতে পর্যটকদের আকর্ষণ করা বিষয় নিয়েও আলোচনা হতে পারে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে বৈঠক শেষে যখন ব্রিফিং হবে সে সময়টিতে আমরা পরিপূর্ণ তথ্য পাবো এবং সেই বিষয়গুলো আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। তো সারাদিনই চলবে এই বৈঠক এবং দিনের বিভিন্ন সময়ে আমরা আমাদের দর্শকদেরকে বৈঠকের আপডেট জানাতে পারবো বলে আশা করছি। মারফি, ধন্যবাদ আপনাকে।